নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে একজন বুদ্ধিজীবী, গায়ক, শিল্পী নচিকেতা, পশ্চিমবাংলার মানুষ ছিলেন, পশ্চিমবাংলার বাইরেও বহু মানুষ ছিলেন। এই নচিকেতা আমাদের অনেকেরই এক সময় খুব প্রিয় গায়কের মধ্যে ছিলেন, প্রিয় গায়কদের তালিকার মধ্যে তিনি ছিলেন। তাকে আমরা প্রতিবাদী দেখেছি, তাকে আমরা প্রতিবাদ করতে দেখেছি, অন্যায় দুর্নীতি সমাজের যে খারাপ দিকগুলো রয়েছে, সমাজের যে ব্যাধিগুলো রয়েছে তার বিরুদ্ধে তিনি সবসময় তার কণ্ঠকে সোচ্চার রেখেছেন, তার গানের মধ্য দিয়ে সেগুলো প্রতিভাত হয়েছে। তিনি রোম্যান্টিক গানও গেয়েছেন, কিন্তু আজকে নচিকেতার একটা গান আপনাদেরকে শোনাবো। শোনানোর পর আমার প্রতিবেদনে আমার কতগুলো প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপিত করব। চুরি করনা করনা চুরি করনা অগুন্তি, এখন আমরা সবাই জেনে গেছি বিষয়টা, এখন আমরা মেনেও নিয়েছি বিষয়টা, আমরা মেনেও নিয়েছি। সূর্য আলো দেয়, সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করেন, এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু তাই না? ডাক্তার উকিল তো নয়, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো। এটা এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের সব থেকে লাভজনক একটা পেশা, কোনো ইনভেস্টমেন্ট নেই, একবার হয়ে যেতে পারলে আমার শোনার এই অভয়গুলো কি ইন্টারেস্টিং না, কোনো কথা বলছি না, এতেই বোঝা যাচ্ছে সব। আমার সোনা চাঁদের কোনা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে, তোকে মন্ত্রী বানাবো। তারপরে শুনলেন প্রতি নচিকেতার প্রতিবাদী গান, তিনি মঞ্চে উঠে গাইছেন যে রাজনীতি হচ্ছে একটা ভালো পেশা, যে পেশাতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না, অথচ চুরি করা যায়, প্রচুর টাকা চুরি করা যায়, এটা তার একটা প্রতিবাদ। কিন্তু আমরা অবাক হয়ে যাই যখন এই প্রতিবাদী গায়ককে বাংলায় ব্যাপক দুর্নীতি, ব্যাপক চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, গম চুরি, চাল চুরি, আমফানের ত্রিপল চুরি, পুকুর চুরি, কুকুর চুরি থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলায় নানান রকম দুর্নীতির চেহারা যখন আমরা দেখি, তখন আমরা এই আশ্চর্যজনকভাবে এই প্রতিবাদী গায়ককে কিন্তু চুপ থাকতে দেখি। তিনি মঞ্চে উঠে প্রতিবাদ করেন ঠিকই, সেটা তার পেশা, অর্থাৎ প্রতিবাদ করাটাই হচ্ছে তার পেশা, কিন্তু প্রকৃত অর্থে তাকে আমরা দেখি পশ্চিমবাংলাতে তো বটেই, যে পশ্চিমবাংলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরই মঞ্চে উঠে তিনি বিভিন্ন সময় গান গাইছেন। যিনি চোর বলছেন পেশাগত কারণে মঞ্চে উঠে চোর বলছেন, জনগণকে জাগ্রত করার চেষ্টা করছেন, জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন গান গেয়ে মঞ্চে, মানুষ শুনছেন, তাকেই যখন জনগণ দেখে, যাদের বিরুদ্ধে তিনি মঞ্চে টাকা নিয়ে গান গেয়ে যাদের বিরুদ্ধে বলেন তাদেরই মঞ্চে গিয়ে আবার গান করছেন, তাদেরই সঙ্গে গিয়ে কোলাকুলি করছেন, তখন নচিকেতা বাবুদের এই ধরনের গান, এই ধরনের সমাজ সচেতনতা তৈরি করার যে গান, সেই গানের কি আদৌ আর কোনো বিশ্বাসযোগ্যতা থাকে? তাকে কি আমরা কখনো দেখেছি পশ্চিমবাংলায় বেকার যুবক যাদের প্রকৃত অর্থে চাকরি পাওয়ার কথা ছিল, তারা ধর্মতলায় বছরের পর বছর বসে রয়েছে, তাদের পাশে গিয়ে কি কখনো প্রতিবাদ করতে দেখেছি নচিকেতা ঘোষকে? আমরা কি কেউ দেখেছি তার এই প্রতিবাদী কণ্ঠ সেখানে সোচ্চার হতে? না, যাদের কারণে তিনি তারা এই চাকরিটা পেল না তাদের মঞ্চ গিয়ে আলো করতে দেখেছি নচিকেতা বাবুকে। ফলে নচিকেতা বাবুর এই যে গান, এই যে রাজনীতিকদের সম্পর্কে তার যে বক্তব্য, সেই বক্তব্যকে খুব বিশ্বাসযোগ্য, কারণ আপনি রাজনীতিকদের গালাগাল করলেন, আপনি রাজনীতিকদের বলছেন খুব খারাপ কাজ করে, আর সেই রাজনীতিকদের মঞ্চে গিয়ে আপনি মঞ্চ আলোকিত করছেন কিসের বিনিময়ে জানি না, শোনা যায়
আপনি নেন নেন না হয়তো, কিন্তু আপনার মতো যারা এই বুদ্ধিজীবী তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধে এই রাজনৈতিক দলগুলো এবং সরকারে থাকা দল সরকারে থাকা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেন। ফলে আপনার গানের বিশ্বাসযোগ্যতা, আপনাদের প্রতিবাদের বিশ্বাসযোগ্যতা কি বাংলার মানুষের কাছে থাকছে? প্রশ্ন থাকছে। যদি নচিকেতা বাবুর কাছে এই প্রতিবেদন গিয়ে পৌঁছে থাকে, তাকেও আমি বলবো তিনি জীবনের প্রায় সায়ান্নে চলে এসেছেন, শেষ প্রান্তে তিনি। এই সময় দাঁড়িয়ে তিনিও ভাবুন যে সত্যি কি তিনি যে কাজ করার জন্য এই গানটা গাইছেন সেটা কি সত্যি সমাজ সচেতনতা নাকি নিছকই এন্টারটেনমেন্ট এবং তার পেশাগত কারণে। যদি নিছকই একটা এন্টারটেনমেন্ট এবং পেশাগত কারণে হয় তাহলে বলার কিচ্ছু নেই, কিন্তু নিজেকে যখন প্রতিবাদী বলে বোঝানোর চেষ্টা করেন, দেখানোর চেষ্টা করেন, তখন কিন্তু তার এই প্রতিবাদী চেহারার সঙ্গে তার এই মঞ্চ থেকে নেমে যাওয়ার পর তার যে কার্যকলাপ সেগুলোর সঙ্গে কিন্তু এই প্রতিবাদী চেহারার মিল খুঁজে পাওয়া যায় না। বাংলার একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন আপনার কাছে রাখছি, উত্তর নিশ্চয়ই ভবিষ্যৎ দেবে। নমস্কার।